রাস্তার মাঝখানে পাথরগুলোকে রাখলো বলো তো, যাবার সময় তো দেখিনি এগুলো। এখন তাহলে কি হবে, যাবো কি করে? কি আর হবে, এই যে আমাকেই নেবে পাথরগুলো সরাতে হবে। দেখি বসো, তোমরা বসো। খেয়ে নাও রঙিন পানি আর হয়ে যাও আমাদের রাত কি রানী। আর লজ্জা কি আছে, কেনাও দেখবে সব কিছু রঙিন লাগবে। যাই বল মায়ের, দু দুটো বাচ্চার মা হয়ে এখনো কি যৌবন, গাল দুটো কি নরম চমক ছেলো যেন কাশ্মীরি আপেল। তোদের ঘরে মা বোন নেই, কেন তোরা আমাকে এভাবে বেঁধে রেখেছিস? কি ক্ষতি করেছি আমি তোদের? ক্ষতি তো করেছে তোমার স্বামী, আর তোমার ক্ষতি করে আমরা তার ক্ষতি করতে চাই। নাকামো করতে হবে না, পাল্টা খেয়ে তোকে মারছিস কেন? সালি একটা কথা ইয়াদ রাখ, আমরা তোর এসান হালত করবো কি কাল সারা শহর তোর আর তোর স্বামীর মুখে থাকবে। আরে রঞ্জিত, পাখিকে এভাবে বেঁধে রাখলে খেলার মজা জমবে? খুলে দে খুলে দে, পাখিকে উড়িয়ে উড়িয়ে খেলিয়ে খেলিয়ে তবে না খেলার মজা আসবে। বহুত মজা আয়গা সালি। ঠিক বলেছিস দোস্ত। আমার গায়ে হাত দিয়ে দেখ কুত্তার বাচ্চা, কেটে টুকরো টুকরো করে দেব। চলো মাধবী, ঘরে চলো চলো চলো। মা, আপনি ওভাবে আমার দিকে দেখছেন কেন? মহারানীর দিকে কিভাবে দেখতে হবে? তোমার চেহারা দেখলেই যে কেউ বলে দেবে যে গুন্ডারা তোমার সঙ্গে নিশ্চয়ই কুকর্ম করেছে। না মা, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু হয়নি। আর নিজে সাফাই গাইতে হবে না। মা, তুমি একটু চুপ করবে? আমাকে তো চুপ করিয়ে দিবি, কিন্তু পারবি, পারবি পাড়ার লোকের মুখ বন্ধ করতে? আহ কল্যাণী, তুমি থামবে? কোথায় এই সময় বৌমাকে একটু সান্ত্বনা দেবে তা না যা মুখে আসে তাই বলছো? যা, বৌমাকে ঘরে নিয়ে যা। এসো এসো।